বিয়ানীবাজার পৌরসভা ঠিকাদার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের এক রেস্তোরাঁয় দেলোয়ার হোসেনকে সভাপতি ও শাহজানুল ইসলাম লায়েককে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। বিয়ানীবাজার উপজেলা ঠিকাদার অ্যাসোসিয়েশনের সভাপতি আজাদ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ঠিকাদার অ্যাসোসিয়েশনের সভাপতি রাখাল দে। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সাইফুল আলম জুনু ও নাজিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান জমির উদ্দিন সফল উদ্দিন। সভায় বক্তব্য রাখেন সাগর দাস, শামীম আহমদ, সাদিক আহমদ, আনোয়ার হোসেন মুন্না সহ আরও অনেকে। সভায় প্রধান অতিথি জেলা ঠিকাদার অ্যাসোসিয়েশনের সভাপতি রাখাল দে অ্যাসোসিয়েশনের পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। শহীদুল ইসলাম সাজু, এবিটিভি, বিয়ানীবাজার।